Assalamu alaikum dear student, welcome back to another new lesson. Shagoto janacchi Educare classroom e shonge ache ami Rasel Ahmed, lecturer in English, Sonargaon College. Well, jehetu passage niye amader ei class, prothome amra question pattern somporke jene nebo. Main boi theke tinti passage ashbe. First passage theke MCQ ebong answering question ashbe. Second passage theke flow chart othoba information table ashbe. Ebong third passage theke summary ashbe. প্যাসেজ থেকে ফুল মার্কস পাওয়ার জন্য কি করতে হবে আমাদের প্রথমে প্যাসেজের শব্দের অর্থগুলো এবং সিনোনিম ইন্টারমগুলো শিখতে হবে বাকির অর্থ বুঝে বুঝে পড়তে হবে এবং প্যাসেজ পড়ার সাথে সাথে প্যাসেজ থেকে যে কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনটি সলভ করে নিতে হবে আমি তোমাদেরকে প্যাসেজগুলো কিভাবে পড়াবো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ লিখে দেব বড় বড় বাক্যগুলোকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব এবং প্যাসেজের ভিতর থেকে গুরুত্বপূর্ণ গ্রামারগুলো বুঝিয়ে দেব এবং ফাইনালি সর্বশেষে আমি প্যাসেজের ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো জানিয়ে দেব ওয়েল গত ক্লাসে আমরা ইউনিট 1 লেসন 2 এর নেলসন ম্যান্ডেলার প্যাসেজটি আলোচনা করেছিলাম যেখানে প্যারা 4 পর্যন্ত প্যারা 1 2 3 4 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম পরীক্ষায় প্রশ্নপত্রটা যেভাবে সেট করা হয় সেখানে সাধারণত লেসনটা যদি বড় হয়ে থাকে পুরো লেসন থেকে প্রশ্ন হয় না তো সেই হিসেবে আমরা গত কয়েক বছরের প্রশ্ন যদি অ্যানালাইজ করি প্যারা 1 থেকে 6 পর্যন্ত একটি প্যাসেজ এবং 6 এর পর থেকে অথবা 5 এর পর থেকে আরেকটি প্যাসেজ তো আমরা প্রশ্নপত্র যেভাবে হয় ঠিক ওইভাবে আমরা আলোচনা করব গত ক্লাসে আমরা প্যারা 4 পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা প্যারা 5 এবং 6 আলোচনা করব সব মিলিয়ে 1 থেকে 6 পর্যন্ত সব মিলিয়ে হচ্ছে একটি প্যাসেজ এই প্যাসেজটি কমপ্লিট হওয়ার পর তোমরা এই প্যাসেজ থেকে যে ধরনের কোশ্চেন আসতে পারে সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আমি একটু আলোচনা করব ক্লাস শেষে এবং তোমরা মডেল বই থেকে সেই কোশ্চেনগুলো সলভ করে নেবে ওয়েল ইউনিট 1 এর যে টাইটেল ছিল সেটা ছিল পিপল অর ইনস্টিটিউশন মেকিং স্টোরি যার অর্থ হচ্ছে ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং লেসন 2 তে যে লেসনটি মূলত নেলসন ম্যান্ডেলাকে নিয়ে সেখানে টাইটেল ছিল নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপাথেড ফাইটার টু প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা যিনি বর্ণ বৈষম্যের যোদ্ধা ছিলেন সেখান থেকে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন ওয়েল 4 পর্যন্ত যেহেতু গত ক্লাসে আলোচনা হয়েছিল আমরা আজকে 5 থেকে শুরু করব প্যারা 5 এর অর্থগুলো আগে সবার আগে জেনে নেব যে কোনো প্যাসেজ পড়ার জন্য আগে সবার আগে অর্থগুলো ভালো করে পড়ে নিতে হবে তারপর ভালোভাবে প্যাসেজটি পড়তে হবে অর্থ সহকারে বুঝে বুঝে অ্যান্ড ফাইনালি প্যাসেজটা কমপ্লিট হওয়ার পর প্যাসেজের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে না হলে মাল্টিপল চয়েসের কোশ্চেন আনসার বা অন্যান্য কোশ্চেন আনসার করতে তোমার জন্য টাফ হয়ে যাবে ওয়েল প্যারা 5 এর নেলসন ম্যান্ডেলা প্যাসেজের প্যারা 5 এর ওয়ার্ডের অর্থগুলো আগে আমরা জেনে নেব খেয়াল করো অ্যাওয়ার্ডেড মানে হচ্ছে পুরস্কৃত করা শেয়ার্ড মানে হচ্ছে ভাগ করে নেওয়া ফ্রি মানে হচ্ছে মুক্তি দেওয়া প্রিজন মানে হচ্ছে জেলখানা বা কারাগার নেগোসিয়েটেড মানে হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছা এন্ড মানে হচ্ছে বিলুপ্তি প্যারা 5 এর শব্দের অর্থগুলো মুখস্থ করার পর আমরা প্যারা 5 এর শব্দগুচ্ছের অর্থগুলো বাক্যের অর্থগুলোকে ভালোভাবে পড়ে নেব প্রথমে রয়েছে ইন 1993 তার মানে হচ্ছে 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছিল নোবেল প্রিজ প্রাইজ নোবেল শান্তি পুরস্কারে অ্যান অনার একটি সম্মান হি শেয়ার্ড তিনি ভাগ করেছিলেন উইথ এফ ডব্লিউ ডি ক্লার্কের সাথে তার মানে 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল প্রাইজে পুরস্কৃত করা হয় এবং এই সম্মানটি তিনি ভাগ করেছিলেন এফ ডব্লিউ ডি ক্লার্কের সাথে দ্য হোয়াইট আফ্রিকান লিডার খেয়াল করো এফ ডব্লিউ ডি ক্লার্কের পর একটি কমা রয়েছে এখানে অ্যাপোজিটিভ হিসেবে দি হোয়াইট আফ্রিকান লিডার বসেছে অ্যাপোজিটিভ মানে আমরা জানি কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি কোনো তথ্য দেওয়ার জন্য অ্যাপোজিটিভ ব্যবহার করা হয় এখানে এফ ডব্লিউ ডি ক্লার্ক সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া হয়েছে কী তথ্যটি দ্য হোয়াইট আফ্রিকান লিডার শ্বেতাঙ্গদের আফ্রিকান নেতা হু হ্যাড ফ্রিড যিনি তাকে মুক্তি দিয়েছিলেন বা মুক্ত করেছিলেন ফ্রম প্রিজন কোথেকে কারাগার থেকে থ্রি ইয়ার্স আর্লিয়ার 3 বছর আগে এখানে একটু বলে নেই নেলসন ম্যান্ডেলার শাস্তি ছিল প্রায় 3 দশক প্রায় কথাটার অর্থ এই জন্যই বলা হয়েছিল কারণ তার শাস্তি মূলত ছিল 30 বছর সেখান থেকে 3 বছর আগে
এফডব্লিউডি ক্লার্ক তাকে মুক্ত করে নিয়ে এসেছিলেন, এই কারণে তার শাস্তি 27 বছর ছিল সব মিলিয়ে। তাহলে 3 বছর আগে তাকে মুক্ত করেছিলেন এফডব্লিউডি ক্লার্ক অ্যান্ড নেগোসিয়েটেড, এবং আলোচনার মাধ্যমে তিনি সিদ্ধান্তে পৌঁছিয়েছিলেন, তিনি নেলসন ম্যান্ডেলার সাথে আলোচনা করেছিলেন দ্য এন্ড অফ অ্যাপার্থেড, বর্ণবাদ প্রথার বিলুপ্তির। তার মানে হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে হোয়াইট আফ্রিকান লিডার যিনি হচ্ছেন এফডব্লিউ ডি ক্লার্ক মুক্ত করেছিলেন প্রিজন থেকে বা কারাগার থেকে 3 বছর আগে, এবং সমঝোতা করেছিলেন আলোচনার মাধ্যমে বর্ণবৈষম্যের প্রথার বিলুপ্তি করার জন্য। এই ছিল প্যারা 5-এর শব্দের অর্থ এবং লাইনগুলোর অর্থ। আমরা এখন চলে যাব প্যারা 6-এ। প্যারা 6-এ আমরা সবার আগে গুরুত্বপূর্ণ ওয়ার্ডের অর্থগুলো জেনে নেব। খেয়াল করো, প্রথম যে ওয়ার্ডটি রয়েছে, গো অন মানে চালিয়ে যাওয়া বা অব্যাহত রাখা, প্লে মানে হচ্ছে পালন করা, রোল মানে হচ্ছে ভূমিকা, প্রমিনেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা বিখ্যাত, স্টেজ মানে হচ্ছে দরবার বা মঞ্চ, ডিগনিটি মানে হচ্ছে মর্যাদা, রেঞ্জ মানে হচ্ছে বিস্তৃত, পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, রিপ্রেশন মানে হচ্ছে নিপীড়ন, অত্যাচার বা দমন, ইন দ্য ফেস মানে হচ্ছে মোকাবেলায়। প্যারা 6-এর যে লাইনগুলো রয়েছে আমরা লাইনগুলোর অর্থ এখন জেনে নেব। ম্যান্ডেলা ওয়েন্ট অন, ম্যান্ডেলা অব্যাহত রেখেছিলেন। ওয়েন্ট খেয়াল করো, গো থেকে এসেছে, গোয়ের অর্থ যদিও যাওয়া, কিন্তু এখানে ওয়েন্ট অব্যাহত রাখা অর্থ হিসেবে ব্যবহৃত হয়েছে। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে, পালন করা, টু প্লে পালন করেছিলেন বা অব্যাহত রেখেছিলেন এ প্রমিনেন্ট রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বমঞ্চে, অ্যাজ এন অ্যাডভোকেট, একজন অ্যাডভোকেট বা প্রবক্তা হিসেবে। কিসের প্রবক্তা, কিসের অ্যাডভোকেট? অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জগুলোর মোকাবেলায়। তিনি যখন বিশ্বমঞ্চে একজন প্রবক্তা বা অ্যাডভোকেট হিসেবে মানব মর্যাদার প্রবক্তা ছিলেন, তখন তিনি অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করেছিলেন বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। কী চ্যালেঞ্জগুলো? রেঞ্জিং, যেগুলো বিস্তৃত ছিল, রেঞ্জিং মানে হচ্ছে বিস্তৃত থাকা, রেঞ্জিং যেগুলো বিস্তৃত ছিল, ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, রাজনৈতিক দমন নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত। তার মানে হচ্ছে তিনি যখন অ্যাডভোকেট হিসেবে, মানব মর্যাদার অ্যাডভোকেট বা প্রবক্তা হিসেবে কাজ করেছিলেন, তখন তিনি অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করেছিলেন, যে চ্যালেঞ্জগুলো শুধুমাত্র রাজনৈতিক দমন নিপীড়ন পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, এইডস পর্যন্ত। তার মানে রাজনৈতিক ব্যাপারগুলো ছাড়াও তিনি আরও অন্য অন্য বিষয়েও কাজ করেছিলেন। পুরো লাইনটির অর্থ যদি আমি একসাথে গুছিয়ে বলি, ম্যান্ডেলা তার যে গুরুত্বপূর্ণ রোল বা গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটিকে তিনি অব্যাহত রেখেছিলেন বিশ্বমঞ্চে একজন প্রবক্তা হিসেবে, মানব মর্যাদার প্রবক্তা, এবং তিনি অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করেছিলেন, যে চ্যালেঞ্জগুলো বিস্তৃত ছিল, রাজনৈতিক অত্যাচার নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত। এ ছিল প্যারা 6-এর শব্দের অর্থ এবং শব্দগুচ্ছ। আশা করি তোমরা শব্দের অর্থগুলো এবং শব্দগুচ্ছের অর্থগুলো ভালোভাবেই বুঝতে পেরেছ। আগের ক্লাসটি এবং এই ক্লাসটি মিলিয়ে পুরো প্যারাগুলো মিলিয়ে 1-6 পর্যন্ত পুরোটাই একটি প্যাসেজ হিসেবে আসবে পরীক্ষায়, যেখান থেকে মাল্টিপল চয়েস আসবে এবং আনসার টু দ্য কোশ্চেন মানে কোশ্চেন আসতে পারে, অথবা এই প্যাসেজ থেকে ফ্লোচার্ট আসতে পারে। আমরা প্যাসেজ কয়েকটি প্যাসেজের ক্লাসের পর মাল্টিপল চয়েস কোশ্চেন কীভাবে আনসার করতে হবে এবং ফ্লোচার্ট, যেহেতু তোমাদের জন্য একদমই নতুন একটি টপিক, ফ্লোচার্ট নিয়ে আমরা আলোচনা করব পর্যায়ক্রমে। আপাতত তোমরা মেন বই থেকে মাল্টিপল চয়েস এবং কোশ্চেনের আনসার নিজেরা করার চেষ্টা করো, এবং অবশ্যই প্রত্যেকটি প্যাসেজের সামারি নিজে করার চেষ্টা করবে, সামারি অ্যাট দ্য সেম টাইম পড়ে নিতে হবে। এই প্যাসেজটি থেকে সামারি, মাল্টিপল চয়েস, ফ্লোচার যে কোনো কিছুই আসতে পারে। সো সবগুলো প্রশ্নই সলভ করে নিতে হবে, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বারবার বলি আমি, যে কোনো প্যাসেজ পড়ার পর অবশ্যই প্যাসেজগুলোর সিনোনিম এবং এন্টোনিম ভালোভাবে পড়ে নিতে হবে। এটা পড়লে 1 ডিলে 2 পাখি তুমি মারতে পারবে। ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের কোশ্চেন নাম্বার 11-এ কিন্তু সিনোনিম এন্টোনিম নামে একটি অপশন রয়েছে 5 মার্কের জন্য, তো সেখানে আবার নতুন করে সিনোনিম এন্টোনিম পড়তে হবে। তো তুমি যদি এখানে ফার্স্ট পেপারে সিনোনিম এন্টোনিম পড়ে যাও, তাহলে সেকেন্ড পেপারের জন্য আলাদা করে আর 5 মার্কের জন্য পড়তে হবে না, একসাথে 2টি কাজ হয়ে গেল। তো আমি প্রত্যেকটি ক্লাসে শেষে সিনোনিম এন্টোনিমের 4টি তোমাদেরকে দিয়ে দেবো, এখানেও তার ব্যতিক্রম করেই নি, আগের ক্লাসে দিয়েছি, আবার নতুন করে দিচ্ছি। খেয়াল করো, স্ক্রিনশট দরকার হলে নিয়ে নেবে, এগুলো বাসায় বসে বসে এই সিনোনিম এন্টোনিমগুলো পড়ে নেবে, মুখস্থ করে নেবে।
ওয়েল, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে, পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের এডুকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।